আমি যে নবীরে পাঠাইলাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে কিন্তু এই নবীরে তো আমি আমেরিকা চিনাইছিলাম না আমেরিকা চিনাইলাম আমি সর্বপ্রথম স্পেন থেকে গেলো কলম্বাস এই আটলান্টিক মহাসাগর পার হইয়া ওই ইন্ডিয়া আসবে ভারতবর্ষে আসবে মনে করিয়া সে যেহেতু পৃথিবী গুল এর জন্য সে পূর্ব দিকে না সে পশ্চিম দিকে গেছে যেহেতু গুল তাহলে ভারতবর্ষে পশ্চিম দিক দিয়ে যাওয়া যাবে তার আইডিয়াটা ছিল এইটা এই কারণে সে যখন পশ্চিম দিকে যাইতে থাকলো তখন জাহেরা এক সময় আমেরিকা যায় পড়ছে এটা হলো চৌদ্দশো বিরানব্বই সালের ঘটনা এর আগে আরব এলাকার যে মানুষ আরব উপমহাদেশের যে লোকগুলি ছিল বা ইউরোপে ইউরোপিয়ান যে লোকগুলি ছিল স্ক্যান্ডেনিয়ামের দেশ বা এশিয়া ইউরোপের যে লোকগুলি ছিল তারা কেউ তো আর আমেরিকা সম্বন্ধে জানতো না তো এই জন্যই আমি কোরআন সুবির মধ্যেও আমেরিকা সম্বন্ধে কিছু বলতে পারি নাই আমার নবী ওই সময় আমেরিকা সম্বন্ধে জানতো না বিদায় আমার নবীও মোহাম্মদও ও আমেরিকা সম্বন্ধে কোরআনে বা হাদিসে কোনো কিছু বলে নাই এই কথাটা তো আপনারা কোনো সময় বলেন না যে অনেকেই বিশ্বনবী দাবি করে অনেকে বিশ্ববিশ্ব নবী দাবি করে মহানবী দাবি করে মানে বিশ্বনবী নবী দেয়া উপাধি দেয়াও তারা শেষ করতে পারত না এরপরে আবার বিশ্ববিশ্ব নবী দেয় ওই ব্যক্তি এই পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জন্ম হইয়া যায় বত্রিশ খ্রিস্টাব্দে মারা গেছে এর ভিতরে উনি আমেরিকা মহাদেশ সম্বন্ধে কোনো কিছুই জানতো না উত্তর আমেরিকা তো কেনামেরিকা যে আছে কানাডা আছে ওই সকল দেশ যে আছে আটলান্টিক মহাসাগরের পশ্চিমে যে দেশ আছে এটা জানতো না আমার নবী মনে করতো যে ওই এই ইউরোপের পরে যে আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগরের পরে যায় ওই ওই দিকে যায় সূর্য ডুবে আর পৃথিবী ফ্ল্যাট ওইদিকে সূর্য যায় ডুবে সূর্য অস্ত যায় ওই যে কর্তমাক্ত ঝরার ভিতরে হেরে আসে সেজায় যায় লুটিয়া পরে পরের দিন পূর্ব দিক থেকে উঠার জন্য পরে আমার আমি অনুমতি দিই তারপরে সে পূর্ব দিক থেকে উঠে এই জিনিসটা আমার নবী ওই সময় ওই সময় বুঝতো ওই সময় বুঝতো না যে আমেরিকা আছে আমেরিকা নামক দেশ যে আছে ওইখানে যে মানুষ বাস করে এই সকল কিছু জানতো না সর্বপ্রথম কলম্বাস চৌদ্দশো বিরানব্বই সালে আমেরিকা আবিষ্কার করে ওইখানে সর্বপ্রথম পরে বাইবেল টাইবেল নিয়ে যায় টোড়া টোরা নিয়ে যায় ওদেরকে ধর্ম শিখাইছে এর আগে আমেরিকানা তো ধর্মই জানতো না চোদ্দশো বিরানব্বই সালের আগে আমেরিকারা তো ধর্ম সম্বন্ধে তেমন অবগত ছিল না তারা বুঝতো না এই এই এলাকার লোকেরা এই ইউরোপিয়ান লোকেরা ধর্ম সম্বন্ধে অবগত করছে এই বিষয়গুলি আপনারা কোন সময় এই আমদিকার বিষয়গুলি কোনো সময় তুলেন না যে কোরআন আমদিকার কথা বলা নাই কেন আপনার আমি যে নবী ভরাইলাম নবী যে আমেরিকা সম্বন্ধে জানে না কিছুই তার জ্ঞান ছিল না এই জিনিসগুলি মানুষের কাছে মূর্খের দলের কাছে আপনারা তুলে ধরেন না কেন এটা হইল আমার প্রশ্ন আচ্ছা এগুলো নিয়ে আসলে অনেক আগে আমরা কথা বলেছি এই কারণে আমরা এগুলো নিয়ে এখন আর কথা বলি না কিন্তু শুধুমাত্র যে মানে আমরাই যে লাইভ করি তা তো না আমাদের অনেকগুলো প্ল্যাটফর্ম তো আছে মনাদের অনেক প্ল্যাটফর্ম আছে সেই সমস্ত জায়গাতে এগুলো নিয়ে আলোচনা হয় বিভিন্ন ধরেন আমাদের যে অন্য অন্য প্ল্যাটফর্মগুলো আছে সেগুলাতে নিয়ে সেগুলাতে এগুলো নিয়ে অনেক আলোচনা হয় তো একজন একজনই তো এরপরে আপনাদের কথা মানে ওই মুমিন রাজ অনেক সময় অনেক প্রশ্ন করে অনেক কিছু মহানবী বিশ্ব নবী নান সারা বিশ্ব ইসলাম কায়েম করতে হবে সেই নানান কিছু ইহুদি সারা বিশ্বে থাকতে পারবে না ইহুদির কথা নবী তো বই লেগেছিল শুধুমাত্র আরো উপমহাদেশের মধ্যে ইহুদি থাকতে পারবে না নবী তো আমার নবী তো আরো উপমহাদেশের বাইরে কোনো কিছু চিন্তই না জানতই না সে আমেরিকা অস্ট্রেলিয়া আছে এই সকল দেশ আছে এই সকল দেশের সম্বন্ধে জানতো অস্ট্রেলিয়া মহাদেশ আছে আমেরিকা মহাদেশ আছে এগুলো আছে জানতো সেই ইউরোপ এশিয়া ছাড়া তো আর কোন দেশ চিনতো না বিশ্বনবী মহানবী হয় কিভাবে তাহলে ভাই নবী বলে গেছে যে কিয়ামত ততদিন পর্যন্ত সংগঠিত হবে না যতদিন পর্যন্ত একজন ইহুদিও জীবিত থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে আরে সেই ব্যক্তি তো এই পৃথিবীটাই চিনতো না পৃথিবীটা যে কি পর্যন্ত আছে কোন পর্যন্ত আছে এইটাই তো সে জানতো না সে আবার বিশ্বনবী মহানবী হয় কেমনে তার দাবি করে কেমনে এই প্রশ্ন করলে এই প্রশ্নের পরে তো মুমিনদের আমার মনে হয় উত্তর থাকার কথা না যে যতই তেনা পেছানি পেছাক একটা ওই বৃত্তাকার বা গোলাকার এই সময় তার তোর আইডিয়া ছিলই না সে বলতো ফ্লাট এবং সে মনে করতো যে পশ্চিম দিক দিয়ে সূর্য উঠে পূর্ব দিকে যে হেরা ওই জর্নার ভিতর দিয়ে কর্ম জর্ণার ভিতরে যে অস্ত যায় এরকম বলতো তারপরে যে চেষ্টা করে ওই পরের দিন উঠার জন্য একদিন উঠতে দিবে একদিন না করবে তাহলে আল্লাহাই আজকে তাহলে আরেকটা বিষয় আপনার বলবো যে আপনার কথার মধ্যে কোনো ভুল আমি পাইনা কথা বলেন যে কথা বলার মধ্যে ভালো কথা রেশও ভালো আপনার হ্যাঁ সব দিকটাই ভালো তবে আপনি মাঝে মধ্যে ইয়া ইয়া শব্দটা ব্যবহার করেন এই এটা যদি ব্যবহার করতে না পারতেন হয়তো এটা যে মানুষ বলে যে অনেক সময় অনেক মুদ্রা দোষ থাকে তবে খুব বেশি পরিমাণ যে আপনি ব্যবহার করেন তা না তবে এছাড়া আর আপনার বাকি যে কথাগুলি সব কথাগুলির উচ্চারণ এবং শব্দ চয়ন সব ওকে আপ টু ডেট আমরা আপনার ইনশাল্লাহ আমাদের গুরু হিসেবে মানতে পারি হ্যাঁ গুরু হিসাবে না নবী রাসুল মানতে পারি কিন্তু আমি আমি আশা করব যে আপনার ওই যে ইয়ে শব্দ ইয়া শব্দটা যে ব্যবহার করেন এটা যদি আপনি ব্যবহার না করিয়া যদি কথা বলতে পারেন যেহেতু আমি আপনার এই যুক্তি যুক্তিসঙ্গত অনেক যুক্তি যুক্তি কথাবার্তা আপনি বলেন এবং বলতে জানেন উপস্থাপন করতে পারেন মানুষকে ভালো বোঝাইতে পারেন এবং বোঝান আমি এগুলি শুনি আহ আমি লাইফে যুক্ত না যদিও এরপরে শুনি আমার খুবই ভালো লাগে এবং আমি আরেকটা জিনিস আপনার সাথে আমি শেয়ার করবো যে বিষয়টা হলো আপনারা যে ওই যে যৌনতার যে বিষয়টা এটার যে একটা স্ট্যান্ডার্ড এটা স্ট্যান্ডার্ড একটা মোটামুটি বিজ্ঞানসম্মত ভাবে কিন্তু নির্ণয় করা যায় যেমন মনে করেন আমরা আমরা ধরে নিতে পারি যে পর্যন্ত বিয়ে হতে পারবে না কারণ হলো চাষা তো মধ্যে ব্লাড কালেকশন খুব কাছাকাছি এই ধরনের বিয়ে হইলে বাচ্চা বিকলাঙ্গ হইতে পারে কাজে কমপক্ষে একটা স্ট্যান্ডার্ড ধরাই দিতে হবে যে এই স্ট্যান্ডার্ড পর্যন্ত বিয়ে চলবে না তা না হইলে সমস্যা আল্লাহ ভাই একটু থামেন ভাই একটু থামেন এই ধরনের এই ধরনের রুল সেট করে দেয়া মানুষের পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করা মানুষের পার্সোনাল চয়েসে ইন্টারফেয়ার করা এই ধরনের কোন স্ট্যান্ডার্ড বা রুল সেট করে দেয়া আমাদের কাজ না ভাই মানুষের ব্যক্তিগত ভাই শুনে নেন ভাই শুনে ভাই ভাই একটু শুনে নেন ভাই ভাই একটু অন্য মানুষ কে কাকে লাইক করবে কে কাকে বিয়ে করবে কে কার সাথে সংসার করবে কে কার সাথে বসবাস করবে এইটার বিষয়ে ইন্টারফেয়ার করার অধিকার কোনো তৃতীয় পক্ষের নাই এটা হচ্ছে একদম ফাউন্ডেশন এটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতার একটা ফাউন্ডেশন আপনি যদি মনে করেন যে কে কাকে বিয়ে করবে এটা তৃতীয় পক্ষ ডিসাইড করে দিবে এটা এটা কখনোই করা যাবে না আমরা যেটা বলি যে আমরা এই জিনিসটা তাদেরকে অ্যাওয়ার করতে পারি তাদেরকে বোঝাইতে পারি যে এই যে এরকম এরকম সমস্যা হইতে পারে কিন্তু তাদেরকে আমরা কোনো ধরনের কোনো বাধা প্রয়োগ বা ভয়ভীতি প্রদর্শন বা শাস্তি শাস্তিমূলক ব্যবস্থা তাদের পার্সোনাল কোনো চয়েসের জন্য তাদের উপরে কোনো শাস্তিমূলক ব্যবস্থা বা নিয়ম কানুন তৈরি করে তাকে সেই কাজটা করতে বাধ্য করা এই কাজটা করাটা কোনো অবস্থাতেই যুক্তি익 না এটা আমরা করতে পারবো না আপনি যেটা বলছেন সেটা একেবারেই অগ্রহণযোগ্য ফরাস ভাই আপনি কি বলেন এই বিষয়ে নদি আসি ভাই আমি আপনার সাথে এখানে একমত আমরা আলাদা করে কিছু ऐड করার নাই আপনি সব খুশি বলে দিবেন বাসবিয়ার ভাই আপনার কি মত এই বিষয় না না আপনি তো সবই বললেন ঠিকই আছে তুমি सहमत হ্যাঁ আল্লাহ ভাই এবার বলেন তাহলে আপনি আল্লাহ ভাই আনমিউট করে কথা বলেন আনমিউট করে কথা বলেন আল্লাহ ভাই ভাই বোনের মধ্যে পর্যন্ত বিয়ে না হওয়াটাই এটা সবচেয়ে সমাজের জন্য মঙ্গলজনক হবে এবং দিচ্ছেন যে এইটা মঙ্গলজনক হবে সমাজের জন্য এটা আপনি আইডিয়াটা কিভাবে দিচ্ছেন এটা অনেক সময় তা না হলে অনেক সময় দেখা যায় যে ওই সম্বন্ধে একটা উল্টাপাল্টা কথাবার্তা বলে যে অনেক আল্লাহ ভাই এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড নাস্তিকদের সম্পর্কে কে উল্টাপাল্টা কথা কইলো এই কারণে কি আমরা আমাদের যে মৌলিক মানবাধিকার সেটা থেকে বিচ্যুত হয়ে যাব আপনি কি ভাই মানে না না সেটা না কথা সেটা কথা 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 না সেটা না আপনি আপনি যেভাবে আপনি যেভাবে ফোকাস করুন আল্লাহ ভাই শুনুন বাংলাদেশে থেকে আর এইভাবে লাইভ আমার মনে হচ্ছে আল্লাহ ভাই কথা শুনছেন একটু শুন কথা ভাই কথাটাকে শুনুন কেউ কাউকে আমাদেরকে মিসরি প্রেজেন্ট করলে বা উল্টাপাল্টা কথা বললে আমাদের এটা উচিত হবে না যে যুক্তির বাইরে কোনো কথা আমরা দেখাতে পারবো না দেখানোর কোনো ওয়ে নাই যে একজন মানুষ তার মধ্যে সেটা কাজিন হোক বা যেটাই হোক তার সাথে আহ ইয়ে করতে পারবে না তার সাথে কোনো ধরনের সম্পর্ক করতে পারবে না এই জিনিসটা দেখানোর মতো আমাদের কাছে যুক্তি নেই আমাদের কাছে কারো কাছে কোনো যুক্তি নেই যদি যুক্তি না থাকে সেটার বিরুদ্ধে বলার মতো আমাদের কি নেই কোনো ধরনের কোনো রিজন নাই কোন কোন ভ্যালিড রিজন থাকবে না যে আমরা এটার জন্য বলবো যে তোমরা এটা করতে পারলাম হ্যাঁ বাট আমরা যে জিনিসটা করতে পারবো সেটা মানুষকে মানুষকে অনুৎসাহিত করতে পারবো যে ধরনের রিলেশনশিপে না যাওয়ার জন্য কেননা যদি এই ধরনের রিলেশনশিপে মানুষ যায় বা নিকট আত্মীয়দের মধ্যে তার ইন্টিমেট হয় তবে তাদের বেবি ইয়ে হওয়ার বেবির একটা বিকলঙ্গ হওয়ার চান্স থেকে যায় এবং সে যদি কন্ট্রাসেপ্টিভ নেয় সেটাও যে হান্ড্রেড পার্সেন্ট কাজ করে এটা না আমাদের নিয়ে কি বলবো ভাই মুমিনরা মানে উল্টা পাল্টা কথাবার্তা বলে এই জন্য আমরা আমাদের মৌলিক মানবাধিকারের আমাদের যে ফাউন্ডেশন ব্যক্তি স্বাধীনতার যে ফাউন্ডেশন সেই রুল থেকে আমরা গিয়ে আমরা এখন মুমিনদের সন্তুষ্ট করার জন্য এখন আমাদের মানে উল্টা কথা বলতে হবে আল্লাহর নামে माफ করে দেন ভাই না তারা তুই যে বলে যে মায়ের সাথে সেক্স করা যাবে বুনিয়ার সাথে সেক্স করা যাবে তাইলে ওই ওই প্রতিক্রিয়ার পরে তারা বলতেছে বলো এটার জন্য কি আমরা আমাদের মৌলিক মানবাধিকার থেকে আমরা সরে যাব নাকি আমরা কি আমাদের মানে কি হয় আজিদ ভাই যে জিনিসটা যে আমার ফ্যামিলিতে তো সবাই নাস্তিক তখন আপনি নাস্তিকদের কাছে সরি মুমিনদের কাছে যে জিজ্ঞেস করবেন যে এখানে আপনাকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা বোঝানোর চেষ্টা করতে বলবেন যে যদি কোনো রিলেশনশিপে যায় সেখানে না বলার মতো বা তাদেরকে বাধা দেওয়ার মতো কি যুক্তিটা আছে কথার কাছে যদি যুক্তি থাকে অবশ্য যদি ভ্যালু যুক্তি থাকে যুক্তিটা আপনি নিজেও মানবেন এবং এসে আমাদেরকে বলবেন আমরা মেনে নিব কিন্তু মানে অযুক্তি কোনো কথা বলে সেটা তো গ্রহণ মানে গ্রহণ করার মধ্যে আনার কোনো কারণ নাই সমস্যাটা কোন জায়গায় বুঝতে পারছেন আমি আমি আমরা সবাই বুঝতে পারছি আপনি একটু বোঝার চেষ্টা করেন বলেন ঠিক আছে আল্লাহ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ যুক্ত করার জন্য আমি তো যেটা বলার মোটামুটি আমি তো যেটা বলার মোটামুটি ক্লিয়ার করে দিছি আসিফ ভাই ইজ ইট নট ক্লিয়ার না হ্যাঁ আমার মনে হয় ক্লিয়ার না পাল্লা ভাই আপনি আমাদের কথাগুলো আরো একটু চিন্তা করেন এইখানে যে সঠিক ব্যাখ্যাটা আমিও জানি না সঠিক ব্যাখ্যা কি তবে এইখানে যে সঠিক সাইন্টিফিক যে ব্যাখ্যাটা সেই ব্যাখ্যাটা একদম ক্লিয়ার হইতে হবে কিন্তু আমি দেখছি শেষ পর্যন্ত যায় কোনো ক্লিয়ার হয় না শেষ পর্যন্ত এরকম হয় যে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান সমান জিরো জিরো থেকে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান তৈরি করা যায় শেষে এই পর্যন্ত যায় আপনারা এরকম যায় থাকেন কিন্তু আমার পরে এরপরে আমার কাছে কেন জানি ক্লিয়ার হয় না জিনিসটা এরপরে যদি আর একটু ক্লিয়ার করা যেত তাহলে আমার মনে হয় আরো বেটার হইতো

অনেক নাস্তিক দেখি মানে মুমিনদের সাথে গিয়া ইয়া হয়ে যায় এবং তারা দেখি মনে করে যে এখন মানে ইয়া করতে হবে আমাদের মৌলিক মানবাধিকার থেকে সরে আসতে হবে মুমিনদের মুমিনদের অপপ্রচার থেকে ইয়া করার জন্য গাবা চাওয়ার জন্য আমাদের মৌলিক মানবাধিকার থেকে সরে আসতে হবে এই কি কথা ভাই আমি তো বুঝি না মানে এই নাস্তিকরা কি যারা এই রকমের নাস্তিক তারা কি জিনিসটা বোঝে না যে এটা একটা ব্যক্তি স্বাধীনতার মূল স্তম্ভের বিরুদ্ধে চলে যাচ্ছে একজন মানুষের তো মূল ইয়া না মূল গোল না কথার মধ্যে শেষ থাকতে হবে রিজন থাকতে হবে আমরা তো এই পর্যন্ত কোন রিজন পাই না যে এটার উপর বেশ তো বলতে পারবো যে এটা অনৈতিক অনৈতিক বলার মতো কোনো রিজন তো আমরা পাচ্ছি না মানে কোন রকমে তর্কে তর্কে দিতে আইলি হইল মানে তর্কে একটা গোজা মিল দিয়ে আতুইলা আসলাম বইলা আসলাম হ এটা ঠিক আছে এটা করলে কি আমরা মানে আমরা তাইলে নিজেদের কাছে আমরা মানে ইয়া হবো কিভাবে পরিষ্কার হবো কিভাবে এটা তো একটা ডিসঅনেস্ট পজিশনে আমাদের চলে যেতে হবে তাই না সেটা গেছে ভাই যদি আমাদের কাছে কোনো রিজন না থাকে যদি আমাদের কাছে কোনো যুক্তি না থাকে তাহলে কোন যুক্তিতে আমরা এই জিনিসটার বিরুদ্ধে একটা আইন করব যে এটা এটা করতে দিব না করলে শাস্তি দিব না কি আমাদের তো অন্ধবিশ্বাস করতে হবে মানে একদম মানে কি যে বলবো এগুলা কিছু বলার মতো আর মুখ নাই অনেক অনেক কি দেখি যে বিশেষ করে মুমিনদের তাদের লক্ষ্য হচ্ছে মুমিনদের সাথে তর্ক করতে হবে মুমিনদের সাথে হবে আরে মুমিনদের সাথে তর্ক আমাদের মূল উদ্দেশ্য না আমাদের মূল উদ্দেশ্যতেই যে এই যে যৌক্তিক যে পজিশনটা সেইটা সেখানে থাকা সেটা হোল্ড করা সেটাকে সেটাতে অবস্থান করা আপনি যদি যুক্তি দেখাতে পারেন তাহলে তো আমরা অবশ্যই মেনে নিব কিন্তু যুক্তি ছাড়া আপনি মানে একটা আইন করবেন মানে মানুষের ব্যক্তিগত জীবনে আপনি ইন্টারফেয়ার করবেন এটা কিভাবে সম্ভব সেটাই ওনাকে বোঝানোর তো চেষ্টা করলাম আসি ভাই আপনি করলেন আমি করলাম যদি এটা বুঝতে পারেন ভেবে দেখেন তাহলে হয়তোবা বুঝতে পারবেন আর যদি ভেবে না দেখেন মোমিনের সাথে যেতে হবে এই টেন্ডেন্সি রাখে তাহলে হয়তো বুঝতে পারবেন আর